Assalamu alaikum shabaike. আজকে কেচি নিয়ে হাজির। এই সেদিন সেই শুটকিটা রাফনের বাবাকে খাইয়েছিলাম, সে অনেক পছন্দ করে এই শুটকিটা, যার কারণে আবার কিনে নিয়ে আসছে। আমি অবশ্য বাসায়ও ছিল, বাট সে জানে না, তার মজা লাগছে, তো সেজন্য আমি তোমার দুবার ফোন দিছি। দুবার ফোন দিছো? যে বাচ্চা কাচ্চা দিয়ে গেছো, ফোন ধরো কি হবে? তোমার বাচ্চা কাচ্চা জ্বালায় আমি সে তো আজকে জাস্ট পেঁয়াজ দিয়ে ভুনা করবো না। ওকে, আর এখানে নিয়ে নিয়েছি করলা, এটা চিংড়ি মাছ দিয়ে একটু করব, আর এটা করব রুই মাছ দিয়ে ঝোল। অল্প অল্পই করি, কারণ খাবার ফেলে দিতে হয় অনেক। ভিজিয়ে নিয়েছি রুই মাছ দিয়ে আজকে যে বরবটিটা করব আর কি। শুটকি মাছ বানিয়ে নেওয়াও কিন্তু একটা প্যারা, তাই না? একসময় না এই শুটকিটা আমি রান্নাই করতে জানতাম না, আমি মাথার সহই রান্না করে ফেলতাম আর একটু ধুই। আমার কাছে মনে হতো যে এইভাবে মাছ একবার রান্না করার পর এত তিতা লাগছিল, মানে বুঝতে পারতেছিলাম না যে কেন এত তিতা লাগছে। সো হঠাৎ দেন আরেক দিন ট্রাই করলাম মাথার কেটে, হয়তোবা পেটের কিছু অংশের জন্য হয়তোবা লাগে। সো তারপর থেকে যখন এভাবে মাথাটা ফেলে রান্না করছি, তখন দেখছি যে না, আর তিতা লাগে না, আর তখন এটা বেশি মজা হয় এবং শুটকি মাছটা সুন্দর ক্লিনও করা যায়। সো এরপর থেকে আর আমি তো আজকে তিনটা রান্না করব ভাবছি, বাট দেখি কতটুকু এগোতে পারি, কারণ আবার রাফান মানহাদের সুইমিং লেসন আছে, তো রান্না বান্না সেরে ওদের খাইয়ে দেন আবার সুইমিং লেসনে নিয়ে যেতে হবে। আর এই তো এবার করলাটা কেটে নিচ্ছি। আমার কাছে করলা ভাজিটা তো অনেক মজা লাগে। আসলে না আমি একসময় করলা একদমই খেতাম না, একবার মেবি মেট্রিকের পর হবে, যখন আমি দাদু বাড়িতে গিয়েছিলাম বেড়াতে, তখন আমার ফুপু মানে করলা ভাজি করে খাইয়েছিল, আর সেই থেকেই আমি করলা ভাজিটা আসলে খাই। অনেক মজা লেগেছিল, গাছের করলা পেরে দেন ভাজি করেছিল, সেই জন্য হয়তো বা বেশি মজা লেগেছিল। ওই যে ওই সময় থেকেই স্টার্ট করি করলা খাওয়া, দেন এখন তো অনেক বেশি পছন্দের একটা খাবার হয়ে যায়। আসলে আমরা অনেকেই আছি যে কোনো কিছু না খেয়েই এটা খাবো না, মানে এরকম একটা ব্রেনের মাঝে কথা সেট করে নিই যে আমি এটা খাই না। আসলে ট্রাই করে অনেক সময় দেখলে কিন্তু বোঝা যায় যে এটা আসলেই মজা। তো ওই সময় যদি আমি করলাটা ট্রাই না করতাম, তাহলে হয়তো বুঝতাম না বা এটার টেস্ট মানে আমার কোনো আইডিয়া থাকতো না, হয়তো বা তিতা তিতা ভেবে সারা জীবনই খেতাম না। সো আমার কাছে মনে হয় আর কি এটা। আর এইদিকে তো শুটকি ভাজিটা করে নিচ্ছি, আর এই শুটকি ভাজিটা করতে আমি জাস্ট হলুদ লবণ মরিচ ইউজ করি, এছাড়া আর কিছুই দিই না। আর দেশে আমার মনে হয় না কেউ টমেটো ইউজ করে, আমি জানি না, বাট আম্মুকে মনে হয় না দেখেছি যে শুটকিতে টমেটো দেয়, বাট আমি কেন যেন বিদেশে আসার পর থেকে সব ধরনের শুটকি ভাজি করলে বা শুটকি টুটকি করলে এখানে আসলে টমেটোর ইউজটা একটু বেশি পড়ে, কারণ সব সময় পাওয়া যায়। তো মানে টমেটো, ফুলকপি, বাঁধাকপি, বেগুন, এই যে এই সবজিগুলো একবারই অ্যাভেলেবেল, মানে বিদেশের কথা বলছি আমি, ইটালিতেও সেম অবস্থায় দেখেছি, মানে এগুলো সব সময় পাওয়া যায় এরকম আর কি। তো আমি আসলে কেন যেন এটার অভ্যাস হয়ে গিয়েছে যে শুটকিতেও আমি টমেটো দিই, আর আমার কাছে খেতে ভালোই লাগে। তো যারা এভাবে অনেকেই হয়তো বা দেয় না, মানে আমাদের দিক থেকেও মনে হয় না দেয়, সেটাই বলছিলাম আর কি। সো দিয়ে দেখতে পারেন, এটা কিন্তু অনেক মজা হয়, মানে একটু গ্রেভি হয়, খেতে ভালো লাগে। আর আমি এবার কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, আর আমি একটু টেস্ট করে দেখছিলাম, মনে হচ্ছে একটু লবণ কম হয়েছে, সো আমি লবণও দিয়ে দিয়েছি। আজকে আমরা জামাই বউ শুধু এইটা দিয়েই ভাত দিয়েছি, মানে অনেক তৃপ্তি সহকারে। মামনও বলছিল, যেহেতু একটা না কাজ ছিল ওর, সো বলছিল আজকে মনে হয় যে একটু তৃপ্তি মিটিয়ে ভাত খেয়েছি, মানে এত মানে ওর কাছে মজা লেগেছে আর কি। সো আমার রান্নাটা শেষ, আর এবার আমি একটু চিংড়ি দিয়ে করলা ভাজিটাও করে নেব। ধৈর্য নিয়ে যারা দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আগামীকাল ইনশাআল্লাহ চলে আসবো আবার নতুন কোনো একটা ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।